হ্যালো, সবাইকে ওয়েলকাম। আবার আপনি যদি এতটুকু পর্যন্ত আমাদের সাথে থাকেন এবং আপনি যদি ডোমেন হোস্টিং কিনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আমি আবার স্বাগত জানাচ্ছি, যে কিনা আপনি অনেক দূরে এগিয়ে গিয়েছেন। সো এতটুকু পর্যন্ত করার পর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের যখন ডোমেন এবং হোস্টিং কেনা হয় তখন সেক্ষেত্রে আপনাকে ঠিক, আপনি যদি আপনার ডোমেনটাতে ঢোকেন, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি সাধ্য চেষ্টা করবো যে কিনা সাহায্য করার জন্য, এবার আপনারা নিজেরা নিজেদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। সো আমার যেটি হোস্টিং রয়েছে সেই হোস্টিংটি এ ধরনের, আমি হোস্টিনের প্যানেল থেকে আমি এখানে চার্জ করবো যে কিনা SOFT সফটাকুলাস দিয়ে চার্জ করবো। আমি SOFT থেকে চার্জ করলে আমরা দেখতে পাবো যে কিনা সফটাকুলাস অ্যাপ ইনস্টলার এ ধরনের একটি অপশন আমরা খুঁজে পাবো, সেখান থেকে আমরা ক্লিক করবো। এখান থেকে আমরা যেটি করবো সেটি হচ্ছে, আমরা ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের এখানে। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমাদের এখানে সবগুলো ঠিক রেখে আমরা এখানে যেটা WP রয়েছে সেটি আমরা এখান থেকে রিমুভ করে দিব, এবং আমাদের যেই সাইটের নেমটি দিতে চাচ্ছি সেটি আমরা দিচ্ছি, যে কিনা আমরা আপাতত যেটি করতে যাচ্ছি সেটা হচ্ছে গোল্ড কার্ড সিটি, আমরা এটা দিচ্ছি। এবং আমরা এখানে অবশ্যই একটি ডেসক্রিপশন দেবো খুব সুন্দর করে। এই অপশনটি দেওয়ার পর আমাদের একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিব, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে সব কিছু একটা ইজি একটা দিচ্ছি। এবং আমাদের এখানে একটি মেল দিব, এটি আপনি আপনার নিজস্ব মেলটা দিলেই খুব বেশি বেটার হয়, আমি আমার একটি পার্সোনাল মেল এখানে ইউজ করছি। এটি দেওয়ার পর আমরা যেটি করব, বাকি সব কিছু আমাদের ঠিক আগের মতো রেখে আমরা সরাসরি এখান থেকে ইনস্টল যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এতে করে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে খুব দ্রুতই, আমরা খুব বেশিক্ষণ সময় লাগবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। আমরা একটু যদি এখানে আসি, এখন আমাদের ওয়েবসাইটে যদি একটু রিলোড দিই তাহলে দেখবো সেটির পেজটা কেমন দেখায়। তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটটা এখন আগের মতো সেই একটা নির্দিষ্ট কোনো ফোল্ডার দেখাচ্ছে না, এখন সেটি পরিবর্তন হয়ে গিয়েছে। এবং এরপর আমরা যেটি করব, আমাদের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আমরা যেটি করব সেটি হচ্ছে, আমাদের সাইটের নেমের পর আমরা যেটি করব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের নেমের পর WP/admin দিব, কিংবা সরাসরি অ্যাডমিন দিলেও হয় অনেক ক্ষেত্রে, তবে আমরা WP/admin কিংবা WP-login এটি দিলেও হয়। সো এরপর আমরা যেটি দিয়েছিলাম সেটি হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাস 2020। ওকে, দেন আমরা লগ ইন দিচ্ছি। তাহলে দেখতে পাবো আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্রবেশ করলাম, এবং আমরা শুরুতে এসে যেটি করবো সেটি হচ্ছে গিয়ে আমাদের এখানে যেত পকার এখানে প্লাগইন পোস্ট যত কিছু রয়েছে আমরা সবগুলো ডিলিট করে দেবো। আমরা সব প্রথমে এসে যেটি করবো সেটা হচ্ছে আমাদের পোস্ট রয়েছে যেটি, সেটা আমরা ডামি পোস্টটা আমরা ডিলিট করে দিব। আমরা এটি ডিলিট করার জন্য আমরা জাস্ট এখানে অল পোস্টে এসে ক্লিক করলাম, দেন আমাদের এই পোস্টটি ক্লিক করার পর আমরা এখানে ট্রাশ একটা অপশন রয়েছে সেটি দিয়ে দিলাম, তাহলে সেটি দেখা যাবে সেই ফ্লাগ সেই পোস্টটি কাটা হয়ে গেলো। এবং আমরা এরপর যেটি করবো সেটি হচ্ছে আমরা একটু পেজে যাবো, পেজে গিয়ে দেখতে পাচ্ছি যেখানে এখানে কয়েকটি পেজ রয়েছে আমরা সেই পেজগুলোকেও ডিলিট করে দিব আমরা ট্রাশে ক্লিক করে, এবং সেই ট্রাশ ফোল্ডারটিকে আমাদের ব্ল্যাঙ্ক করার জন্য আমরা যেখানে করবো সেটা হচ্ছে ট্রাশে ক্লিক করে, আমরা এগুলোকে ক্লিক করে আমরা সরাসরি যেটা করবো সেটি হচ্ছে ডিলিট পার্মানেন্টলি রেখে আমরা অ্যাপ্লাই দিব। এতে করে আমাদের যেটি হবে সেটা হচ্ছে আমাদের যেই পেজ রয়েছে এবং পোস্ট রয়েছে সবগুলো এখান থেকে কেটে যাবে। এবং আমরা যেটি করবো প্লাগইন এসে এখানে যে প্লাগইনগুলো রয়েছে সেগুলো আমরা কেটে দিব, তাহলে মোটামুটি আমাদের সাইটটি একদম প্রায় একটি সাইট হলো। আমরা এই সাইটটিকে আমাদের চেষ্টা করব যে কিনা খুব সহজে কীভাবে তৈরি করতে পারি। আমাদের ওয়েবসাইটটা এখন যদি আমরা একটু দেখতে যাই তাহলে কীরকম দেখায় সেটি একটু যদি আমরা দেখি তাহলে দেখবো, সেক্ষেত্রে সেখানে কোনো কিছু নেই এবং এখানে আমরা এ ধরনের কিছু লেখা দেখতে পাচ্ছি আর তেমন কিছুই নেই। সো আমরা এখন এটিকে একটু সাজানোর চেষ্টা করব। সো এটিকে সাজানোর জন্য আমরা প্রথম যেটি করবো সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম নামক একটি অপশন পাব, থিম থেকে আমরা যেটা করবো সেটি হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব, আর আমরা অবশ্যই এখানে ফ্রি থিম ইউজ করছি, আপনারা যদি চান সেক্ষেত্রে পেইড থিম ইউজ করতে পারেন, কারণ অবশ্যই পেইড থিম
গুলো অবশ্যই সুন্দর হবে। আমরা ফ্রিতে মিস করছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ হচ্ছে কি আপনাদের অনেকের হয়তো অ্যাবিলিটি নাও থাকতে পারে, সেজন্য আমরা সব কিছুই ফ্রিতে দিয়ে আমরা চেষ্টা করছি যেখানে সুন্দর করে সাজানোর জন্য। সো আমরা এখানে এই যে একটি সাইট রেডি করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো থিম রয়েছে। আমরা এখানে যে অপশনটি দেখি এখানে প্রিভিউ দিয়ে একটু দেখবো যে কিনা এটি কেমন দেখায়। খারাপ না, অনেক সুন্দর সাইটটা আসলেই, এটি ইউজ করতে পারি। কিংবা আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে পপুলারে ক্লিক করব, যে কিনা সবাই বেশিরভাগ কী ইউজ করছে আমরা সেটা একটু যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে এই টিমটি বর্তমানে অনেক ভালো একটি পজিশন রয়েছে। আমরা সেটা একটু যদি দেখি এটি একটি ব্লগিং টিম কিনা সেটা অবশ্যই দেখতে হবে। অনেক সুন্দর এটি একটি টিম দেখা যাচ্ছে, আমরা এটিকে ইউজ করব। তো সেটি ইউজ করার জন্য আমরা যেটি করবো সেটা হচ্ছে আমরা এখানে ইনস্টলে ক্লিক করতে পারি, অথবা আপনারা চাইলে অনেক ভালো ফ্রির মধ্যে সব থেকে ভালো একটি টিম সেটা হচ্ছে অ্যাস্ট্রা টিম, অনেক ভালো টিম, আপনারা চাইলে এটি ইনস্টল করে নিতে পারেন। সো আমি সেটা যাচ্ছি না, আমি এই টিমটিকে ইনস্টল করে আপনাদের দেখানোর ট্রাই করছি। টিমটি ইনস্টল হওয়ার পর আমাদেরকে অ্যাক্টিভ করতে বলবো, আমরা অ্যাক্টিভের জন্য অ্যাক্টিভ মেটে ক্লিক করব। সো একটি মেয়েটি ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটটি একটু যদি দেখি এখন কেমন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে এখন একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, কিছু নেই। সো আমরা এখানে একটু সাজানোর চেষ্টা করব। আমরা এখানে ফার্স্টে এসে আমরা যেটি করব সেটি হচ্ছে ক্যাটাগরি নামক একটি অপশন রয়েছে, আমরা প্রথমত আমাদের ক্যাটাগরিগুলো একটু রেডি করে নিব। আর যদি আমাদের পেজ তৈরি করার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা পেজ রেডি করে নিব, যে কিনা আমাদের কী কী পেজ থাকা দরকার, যেখানে একটি ওয়েবসাইটে একটি ওয়েবসাইটে যে যে পেজগুলো থাকা দরকার, যেমন প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, এই ধরনের কিছু পেজ অবশ্যই থাকা দরকার। সো আপনারাও এই ধরনের পেজগুলো করে নেবেন। আপনি দেখবেন আপনার কম্পিউটাররা যে কিনা কী ধরনের, আপনার কম্পিউটাররা কী ধরনের পেজ তারা রেখেছে এবং কী ধরনের পোস্ট তারা রেখেছে। সো সেই জন্য আপনার সেই জিনিসগুলো অবশ্যই আপনি একটু দেখে আপনি নিজেও সেভাবে তাদেরকে কম্পিটিশন, তাদের কম্পিটিটরদের সাথে তুলনা করে আপনি নিজেও সে ধরনের কিছু ক্যাটাগরি অ্যাড করবেন। সো আমরা ক্যাটাগরির জন্য আমরা যেটি করবো আমরা পোস্টে গিয়ে আমরা ক্যাটাগরি অপশনটাতে যাচ্ছি, দেন আমরা এখানে যে যে ক্যাটাগরি দিতে চাচ্ছি আমি দিলাম এখানে যে কিনা ক্যাটাগরি ওয়ান লিখে আমি অ্যাড নিউ ক্যাটাগরি দিচ্ছি, ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি, এই তিনটি অপশন দেওয়ার পর আমরা যেটি করব আমরা আবার অ্যাপিয়ারেন্স চলে দেবো। আমরা ক্যাটাগরি যদি আরও থেকে থাকে আমরা আরও তৈরি করব। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু অপশনটিতে চলে যাব। মেনু অপশনটিতে যাওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে আমরা একটি নেম দিব, যে কিনা আমরা একটা নতুন একটি মেনু তৈরি করতে যাচ্ছি। মেনু কি সেটা আমরা একটু পরেই বুঝবো। সো আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে একটি মেনু দিচ্ছি, যে কিনা এটা আমি দিচ্ছি যে কিনা মেইন মেনু, কিংবা মেনু ওয়ান দিচ্ছি, মেনু ওয়ান এটা দিয়ে আমরা ক্রিয়েট দিলাম। আমরা ক্রিয়েট দেওয়ার পর যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা এই মেনু ওয়ানটিকে আমরা কী মেনু হিসেবে রাখছি আমরা সেখানে যাব কিনা প্রাইমারি মেনু দিলাম, এবং এখান থেকে আমরা ক্যাটাগরি অপশনটিতে গিয়ে আমরা ভিউ অলে ক্লিক করব। আমরা ভিউ অলে ক্লিক করার পর আমরা এই ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে যাচ্ছি সেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা সেভ মেনু দিচ্ছি, দেন আমরা একটু আমাদের সাইটে এসে একটু প্রেস দিই তাহলে দেখবো আমাদের এখানে সেই মেনুগুলো অ্যাড হয়ে গিয়েছে। সো আমি যদি চাইতাম যে কিনা এখানে পেজটা অ্যাড করার জন্য তাহলে আমরা যেটি করতে পারতাম আমরা পেজে এসে আমরা বিভিন্ন পেজ অ্যাড করতে নিতে পারতাম, যেমন আমরা একটু দেখতে যদি দেখতে চাই যে কিনা আমার প্রথম পেজটা হচ্ছে যেটা হোম পেজ, হোম পেজ আমি পাবলিশ দিলাম, দেন আমরা আরেকটা পেজ রেডি করব সেটি হচ্ছে গিয়ে আবার আমরা যাই পেজে অ্যাড নিউ, দেন আমরা আরেকটি দিচ্ছি যে কিনা কন্ট্যাক্ট আস, এটি দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আবার পাবলিশ দিলাম,
তাহলে আমাদের দুইটি পেজ রেডি হয়ে গেল। আমরা এরপর যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা এগেইন আমাদের যেটি অ্যাপিয়ারেন্সে ছিল সেখান থেকে আমরা আরেকটি যদি আমরা এখানে যদি চাই যে কিনা এখন এই এটি রাখছি না যে কিনা আমি ক্যাটাগরি ওয়ান টুগুলো রাখতে চাচ্ছি না, তাহলে আমরা এটা যেটি করে দেবো সেটা হচ্ছে রিমুভ করে দিতে পারি, এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। এরপর আমি যে পোস্ট আমি যে নতুন যে পেজগুলো অ্যাড করেছি আমরা সেই পেজগুলোকে আমরা অ্যাড করতে পারি। যেমন আমি এখানে যেটি করলাম সেটা হচ্ছে নতুন কিছু পেজ অ্যাড করেছিলাম, সো আমি একটু রিলোড দিচ্ছি এটি। দেন আমরা দেখতে পাচ্ছি হোম কন্টাক্টস দুটি পেজ আমরা অ্যাড করছি, আমরা এখান থেকে অ্যাড টু মেনু দিচ্ছি। দেন আমি আগের এই মেনুগুলো যদি আমি কেটে দিলাম সেটি হচ্ছে রিমুভ করে দিলাম, এটিকেও রিমুভ করে দিলাম, দেন আমি এটিকেও রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এগেন আমি সেভ দিলাম, তাহলে দেখতে পাবো যে কিনা আমার এখানে এখন পেজ ওয়ান সরি কন্টাক্টাস এবং হোম এটি এভাবে সাজিয়ে রইল। এবং আমরা যদি চাই যে কিনা হোমটিকে আমি উপরে রাখবো এবং কন্টাক্টাসটিকে পরে রাখবো, তাহলে আমরা এটিকে জাস্ট স্ক্রল করে নিচে নামিয়ে দিব, তাহলে দেখা যাবে আমি সেভ দিলাম, তাহলে দেখা যাবে আমাদের পেজটিও ঠিক এখানে পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। দেন আমি আরেকটি মেনু তৈরি করছি, আমি এখানে আরেকটি মেনুর জন্য আমি দিচ্ছি ক্রিয়েট নিউ মেনু, এটি দিলাম। দেওয়ার পর আমি যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমি নতুন একটি নেম দিচ্ছি যে কিনা মেনু টু, মেনু টু দিলাম। টু দেওয়ার পর আমরা এখানে যেটি করবো এটি সেকেন্ডারি দিচ্ছি, সেকেন্ডারি দেওয়ার পর আমরা ক্রিয়েট মেনুতে দিলাম। দেওয়ার পর আমরা এখানে এসে এখন মিনু ওয়ান এবং মিনু টু সিলেক্ট করতে পারবো, আমরা মিনু টু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেটি করবো সেটি হচ্ছে আমি চাচ্ছি এখানে আমাদের পেজের আমাদের পোস্টের ক্যাটাগরিগুলো থাকবে, সো আমি পোস্টের ক্যাটাগরিগুলো এখানে যুক্ত করে দিলাম। যুক্ত করার পর আমি সেভ মেনুতে দিলাম, দেন এগেইন আমি এখানে এসে একটু রিলোড দিলাম। তাহলে দেখতে পাচ্ছি সেটি এখানে অ্যাড হয়নি, আমরা এখানে একটু যদি দেখার ট্রাই করি। দেখা যাচ্ছে এই এটি অ্যাড হচ্ছে না, তাহলে আমরা অবশ্যই এটিকে যেখানে এটা প্রাইমারি মেনু অর্থাৎ যেটা আমরা 1 নম্বর যেটি মেনু রেডি করেছিলাম সেই মেনুটিতে আমরা সবগুলো অ্যাড করে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যেটি ফ্রি থিমে অনেক রকম সমস্যা, অর্থাৎ সেটি একসাথে 2-3টি মেনু অ্যাড করা যায় না। যেমন আপনি যদি খুব ভালো কিছু থিম নেন তাহলে সেই থিমগুলোতে দেখা যায় যে কিনা অনেকগুলো মেনু তৈরি করা যায়, যে কিনা আপনার এখানে একটি অফলাইন অফ স্টোর মেনু এবং এখানে মেন মেনু এবং এখানে কিছু মেনু ন্যাপ মেনু, এ ধরনের বিভিন্ন মেনু এখানে অ্যাড করা যেতে পারে। তাহলে আমরা অবশ্যই বুঝে গেছি যে এখানে মেনু হচ্ছে যে কিনা আমরা এখানে যেগুলো অ্যাড করছি সেগুলো হচ্ছে আমাদের মেনু। সো আমরা মেনুগুলো অ্যাড করে নেওয়ার পর আমরা যেটি করবো আমরা এখন পোস্ট করার ট্রাই করব। তাহলে আমরা কীভাবে পোস্ট করতে পারি, আমরা এখানে এসে অ্যাড নিউ পোস্ট যাব, অ্যাড নিউ পোস্ট এসে আমরা এখানে একটি টাইটেল দিব। সো টাইটেলটি আমরা আমরা আপাতত একটি ডামি ট্যাক্স দিচ্ছি, আমরা গুগল থেকে খুঁজে নিচ্ছি ডামি টেক্সট। দেন আমরা এখানে কিছু একটা লেখা দিচ্ছি যে কিনা এই লেখাটাই আমরা সো অবশ্যই আপনারা মেবি অনেকেই জানতে পারেন, তবু আমি যদি একটু বলতে চাই যে কিনা আমরা এখানে যখন ক্লিক করি তখন আমাদের এখানে বলছে যে কিনা এটা বোল্ড করবো নাকি এই প্যারাগ্রাফটা কী ধরনের করবো, আমরা এখান থেকে চাইলে সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারি যে কিনা আমি কী করতে চাচ্ছি। এই লেখাটা বোল্ড করলাম যেখানে এখানে অনেকটা লিঙ্ক দিতে চাচ্ছি, তাহলে আমরা এটাকে ক্লিক করে আমরা শুধুমাত্র এই লিঙ্কের যে হাইপার টেক্সট লিঙ্কটি রয়েছে সেখানে এসে আমাদের যদি আমাদের লিঙ্কটা দিয়ে দিই এখানে তাহলে সেই লিঙ্কটি এখানে অ্যাড হয়ে যাবে। সো আমরা এই ধরনের এই কাজগুলি এখান থেকে করে নিতে পারি। সো আমরা এখানে এটি পাবলিশ দিলাম, দেন আমরা আমাদের ওয়েবসাইট একটু আসি আবার, তাহলে দেখতে পাচ্ছি যে কিনা আমাদের এই লোগোটি
এখানে সরি আমাদের এই পোস্টটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা এখানে কোনো ফিচার ইমেজ দিইনি, আমরা যদি এখানে একটি ফিচার ইমেজ দিতাম তাহলে সেটি আরও অনেক বেশি সুন্দর হতো। যেমন আমি ফিচার ইমেজটি যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাবো ফিচার ইমেজ অ্যাড করার একটি অপশন রয়েছে। আমরা মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ নেই, সো আমি আপনাদের সুবিধার্থে একটি ইমেজ এখানে অ্যাড করে দেখাচ্ছি। সো আমি এগেইন এটাকে একটু রিলোড দিয়ে দেখি, তাহলে দেখতে পাবো যে কিনা আমার ইমেজটি উপরে এখানে এসেছে এবং আমরা এখানে এই লেখাটি দেখতে পাবো। সো এভাবে আমরা বিভিন্ন পোস্ট করতে পারি এবং আমরা এখানে যদি সবগুলো আমরা দিয়ে দিই তাহলে আমাদের ওয়েবসাইটটি সুন্দর করে সাজানো হয়ে যাবে। এছাড়া আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এখানে একটি কাস্টমাইজ অপশন রয়েছে, সেই কাস্টমাইজ অপশন থেকে এসে আপনারা বিভিন্ন কিছু এখান থেকে রেডি করে নিতে পারেন। যেমন আমরা যদি লোগো দিতে চাই তাহলে লোগোটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। যে কিনা এখানে যদি দেখি একটু জেনারেল যে অপশনটা রয়েছে এখানে সাইডের কালার রয়েছে, টাইপোগ্রাফি রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। এবং এখানে যদি দেখি আমরা হেডার, সেই হেডার থেকে আমরা যদি একটু লোগোতে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে যে লোগোটা দিতে চাচ্ছি সেখান থেকে আমরা লোগোটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। সো দেন আমরা এখানে আরও যে কিনা আমাদের যেটি সাইটের টাইটেল দিয়েছিলাম সেই টাইটেলটা আমরা এখানে পরিবর্তন করে নিতে পারি। এবং সাইটের যেটি আইকন যে কিনা আমরা এখানে একটু দেখতে পাচ্ছি সাইটের আইকন রয়েছে, সেই আইকনটিকেও আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারি। সো এভাবে আমরা একটি সম্পূর্ণ ওয়েবসাইটকে দাঁড় করাতে পারি। ধন্যবাদ সবাইকে।